সো জ্যাঙ্গোতে প্রজেক্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হইলে আমরা অনেকভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারি অ্যাকচুয়ালি, বাট এই জায়গাটাতে আমরা একটা প্যাকেজ ইউজ করব, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট র্যাপার। সো এতে করে যেটা হবে, আমার ফিউচারে ভার্চুয়াল এনভায়রনমেন্টকে ম্যানেজ করার জন্য, লেটস সে ধরেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আপনি ডিলিট করে দিতে চান, ঠিক আছে, বা আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টগুলো এই জায়গাটাতে সেফ থাকবে, সো এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট র্যাপারটা ইউজ করব আর কি। সো এটা ইনস্টল করতে হলে আমাকে জাস্ট কমান্ড লাইনে লিখতে হবে পিপ ইনস্টল ভার্চুয়াল এনভি র্যাপার উইন। হ্যাঁ, সো এটা ফার্স্ট টাইম জাস্ট লিখতে হবে, তাহলে আমার ফুল পিসিতে অ্যাকচুয়ালি যে আমার ভার্চুয়াল এনভি র্যাপারটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। এবং এটা যখন ইনস্টল হয়ে যাবে, এরপরে আমরা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এটার মধ্যে বা এই প্যাকেজটার সাহায্যে। তো আমার যেহেতু এটা করাই আছে, সো এটা শুধুমাত্র একবার করলেই হবে। সো আপনাদেরও ফার্স্ট টাইম এটা সর্বপ্রথম এটা ইনস্টল করে নিতে হবে। সো প্রথমের দিকে একটা ভার্চুয়াল এনভি র্যাপার ইনস্টল হবে, এটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো এখানে দেখেন ক্রিয়েট ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে এই কমান্ডটা চালাতে হবে, সেটা হচ্ছে এমকে ভার্চুয়াল ইএনভি, দেন হচ্ছে ভার্চুয়াল ইএনভির কী নাম দিতে যাচ্ছেন। সো আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। সো আমার ক্ষেত্রে আমি একটা ব্লগ ওয়েবসাইট বানাতে চাচ্ছি, সো দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমি একটা যে কোনো একটা নাম দিতে পারি আমার ইএনভি বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের একটা নাম। সো লেটস সে ব্লগিফাই, ব্লগিফাই ইএনভি, হ্যাঁ, এটাতে এন্টার করে দিলাম। সো দেখেন এটা যখন হয়ে যাবে, সো এই জায়গাটাতে আমরা ব্লগিফাই ইএনভি নামে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট মধ্যে কিন্তু চলে আসছে। সো ধরেন আমি যদি এটাকে এখন ক্লোজ করে ফেলি, ক্লোজ করে ফেলার পর এবং আমার যদি টার্মিনালটাকে আমি অফ করে দিই এবং আবার যদি কন্ট্রোল জে প্রেস করি, ধরেন যে এটাকে আমি কেটে দিছি এবং আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করবো এই জায়গাটাতে, সো দেখেন আমার কিন্তু আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু অ্যাক্টিভ নাই। সো অ্যাক্টিভ অ্যাকচুয়ালি কীভাবে হব আমি এটাতে অ্যাক্টিভ করার জন্য, আপনি অ্যাকচুয়ালি দেখতে পারেন যে আপনার যে পিসিতে আপনার কতগুলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে আর কি। তো সেটা দেখার জন্য আমাকে লিখতে হবে ওয়ার্ক ওয়ান, এটা লিখে যদি এন্টার প্রেস করেন, দেখেন আপনার যতগুলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে তো সবগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা রিসেন্টলি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছি সেটার নাম হচ্ছে ব্লগিফাই। সো ব্লগিফাইতে আমার ঢোকার জন্য আমাকে লিখতে হবে ওয়ার্ক ওয়ান, দেন ব্লগিফাই ইএনভি। সো এটা যখন আমি এন্টার করব, সো এই কর্নারের দিকে আপনারা খেয়াল রাখবেন। সো এটাকে যখন এন্টার করলাম, দেখেন আমি কিন্তু এখন ব্লগিফাই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে চলে আসছি বা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছি। সো এরপরে হচ্ছে আমাকে জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নিতে হবে। সো জ্যাঙ্গো ইনস্টল করতে হলে আমাকে জাস্ট লিখতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো। হ্যাঁ, সো আমরা এখানে লিখে নিই পিপ ইনস্টল জ্যাঙ্গো, এন্টার করলাম। সো আমাদের জ্যাঙ্গো কিন্তু এই জায়গাটাতে, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমার জ্যাঙ্গোটা কিন্তু এই জায়গাটাতে ইনস্টল হয়ে গেল। সো জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এরপরে ভিডিওতে দেখব কীভাবে আমরা আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে একটা জ্যাঙ্গোর প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।